দেখুন, এটা পুর দিয়ে করেছি, ভিতরে পুর দেওয়া আছে, এটা ময়দা দিয়ে করেছি, এটা আটা দিয়ে করেছি, এর ভিতরে পুর দেইনি। রাঙা আলুটাকে এখানে চটকিয়ে দিয়েছি ময় মশলা দিয়ে, এরকম হয়েছে। আপনারা করে খাবেন, যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই সাইজের আরও দুটো আলু আমি কেটে নিয়েছি, আগে বলতে ভুলে গেছি। এই দুটো কেটে চুলে আমি প্রেশার কুকার আছে, প্রেশার কুকারে একটা ছুটি দিয়ে নিব, ছোট ছোট করে কাটবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি রাঙা আলু দিয়ে দুটো দুই রকমের ভাবে পরোটা করে দেখাবো। এই জন্য একটা করবো ময়দা দিয়ে, একটা করবো আটা দিয়ে। এটা ময়দা দিয়ে করছি, এটা মধ্যে অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি, অল্প তেল দিচ্ছি ময়ামের জন্য, আর অল্প আমি নুন দিচ্ছি। কেন এটার মধ্যে কম দিয়েছি কেন পরে আমি দেখাচ্ছি। এই ময়দাটাকে আমি এই গরম জল দিয়ে মেখে নেব, গরম জল দিয়েছি, এখন হাত দিতে পারবো না, একটু পরে এটা আমি মেখে নিচ্ছি। নুন অল্প কম দিয়েছি, চিনি কম দিয়েছি, কারণ এটা পুর দিয়া করবো আমি, ওই জন্য সব কিছু কম কম দেওয়া আছে এখানে। এই আলু সিদ্ধ হয়ে গেছে আমার, এই যে এখন গরম আছে, এটাকে আমি আগে চটকিয়ে মেখে নেব। আর এখানে আমি একটা বলছি আটা দিয়ে করবো, সেই একটুকু আটা নিয়েছি। এর মধ্যে আমি কী দেবো, চিলি ফ্লেক্স দিচ্ছি, আমি নিজেই করেছি বাড়িতে। আর অল্প নুন দিচ্ছি, ময়ামের জন্য অল্প তেল দেব। আর এখানে আমি আরো অল্প চিনি দিচ্ছি। আর একটু দিচ্ছি, এই যে চামচে এক চামচ হবে। আর দিচ্ছি আমি এই যে একটু আম আছে, আম দিব, এটা টক ঝাল মিষ্টি তিনটাই থাকবে। মিষ্টি মিষ্টি রাঙা আলুটা দিব, মিষ্টি আলু বলে কেউ, রাঙা আলু বলে কেউ, লাল আলু বলে, যে এটা খুব একটা বেশি দেব না, কোনো আমটা টক আছে। আগে মুখে দিয়ে দেখেছি আমি চেটে, এর আমটা টক টক বেশি দেব না, তাহলে বেশি টক হয়ে যাবে, যেন বেশি টক না হয়। আর আমার আলুটাও আমি চেটে দেখেছি, আলুটা খুব যেন বেশি মিষ্টি তাও না, যেন মিষ্টি নেই তাও না, মাঝারি আছে, অল্প অল্প মিষ্টি, খুব বেশি মিষ্টি নেই। আলুটাকে আমি এভাবে চটকিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভাজা মশলা দিচ্ছি, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর অল্প একটা লঙ্কা আছে দিচ্ছি এটা, আর এর মধ্যেও আমি একটু জিরার গুঁড়ো ধনের গুঁড়ো ওইটা আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে। এটা দিচ্ছি আমি এখানে একটু দেবো, আমি ওইটার মধ্যে যে আটাটা মেখে রেখেছি এর মধ্যে, এর মধ্যে এক চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন, যে যেমন খাবেন, অল্পই দিচ্ছি আমি নুন। এখন এটাকে আমি সবগুলোকে আবার চটকিয়ে মেখে নিচ্ছি। এই যে দুটো ভাগ আছে, এই একটু কম আছে এর মধ্যে, এটা আছে একটু বেশি, এই বেশির মধ্যে আমি আরেকটু ধনির গুঁড়ো দিতে হবে আমার, এই যে ওই জন্য একটু ধনির গুঁড়ো দিয়ে নিলাম। ধনে মানে ধনে আর জিরা যেন একসঙ্গে ভেজে রেখেছিলাম ওইটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, একটু বেশি দিব, খুব বেশি মিষ্টি নেই তো, দুই চামচ আড়াই চামচের মতন একটু চিনি দিয়ে দিয়েছি। আর আর এখানে দিচ্ছি অল্প করে একটু আম, এই যে আম কুচিয়ে নিয়েছি, এই যে আমটা, এই আমটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই অংশটা আমি এই আটার সঙ্গে আমি মিক্সড করে মেখে নেব, এটা ওর মধ্যে কোনো জল দেব না, আর এইগুলো আমি একসঙ্গে মেখে নিচ্ছি। এটা বাচ্চারা খাবে, ওই জন্য আমি এখানে এত ঝাল দেইনি, একটু টক মিষ্টি দিয়েছি, বাচ্চারা তো মিষ্টি খেতে ভালোবাসে, ওই জন্য একটু মিষ্টিটা দিয়েছি, টকটাও দিয়েছি।
ঝাল দেইনি, ওর মধ্যে একটা দুটো লঙ্কা ছিল, ওতে ঝাল হবে না, ছিনটের জন্য দেওয়া ছিল, মেখে নিলাম। তারপরে আমি এটা রেখে আমি এইটাও মেখে নেব। ময়দাটাকে আমি এইভাবে মেখে নিয়েছি, এখানে করব। এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, এই যে দেখো ছোট ছোট দুটো লেচি, বেশি বড় করব না। আটা দিয়ে করব, গরম জল দিয়েছি তো, দেখো এমনি পুর দিলে নরম হয়, তারপরে আবার গরম জল দেওয়া, একদম তুলতুলে হবে। এরকম করে আমি আরেকটাও করে নিচ্ছি, খুব বেশি বড় করব না। এখন এই পুরটা আমি এখানে ভিতরে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো, নইলে বাচ্চারা খাবে, ওরে খেতেই চাবে না, বেশি করে দিলে স্বাদ হবে, বেশি খাবে। দেখুন এরকম দিয়েছি আমি, অনেকটাই দিয়েছি, দিয়ে আমি কি করবো, ধারটা এই যে যে অংশটা এই যে বাকি আছে, এই অংশটা আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এর উপরে আমি আরেকটা রুটিকে চাপিয়ে দিচ্ছি, এইভাবে চাপিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি আবার একটু বেলে নেব, তাহলে ইয়াটা বসে যাবে। চাপটা বেশি পড়েছে, আস্তে আস্তে দেবেন। দিয়ে এই বাটি দিয়ে আমি কেটে দিচ্ছি, বাটিটা ছোট হয়ে গেছে, আমি কেটেই দিচ্ছি, দেখতে সুন্দর হবে তো। এই যে এখন এটাকে আমি ভেজে নেব। আমার তেলটা গরম হয়েছে, আমি এখন এটা ভেজে নিচ্ছি। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, আঁচটা বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিলাম। আমি যেভাবে বানিয়েছি আপনি ঠিক ওইভাবেই বানাবেন, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এখন আপনাদের কেমন লাগবে জানি না, ওইভাবে বানিয়ে দেখবেন, খাবেন। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা পরোটা করব।
এটাকে আমি এখন এই বাটি দিয়ে কেটে দেব গোল হয়ে যাবে এইগুলো একটু মোটাই তৈরি করতে হয় আমি এটাকে এখন এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ে খুব বেশি আসছে ভাজবেন না অল্প অল্প আসছে ভাজবেন এর মধ্যে একটু তেল দেব একটু তেল না দিলে আবার ভালোও লাগে না লুচিতে ছাঁকা তেলে ভাজা হবে আর এটা তো একটু তেল দিলে ভালো হয় এটা অনেক সময় আমি ছাঁকা তেলও ভেজে নিই পরোটা ও কে এত সময় ধরে অপেক্ষা করবে কেন অল্প তেলে ভাজতে গেলে অনেক প্রচুর সময় নেয় এখন আমি এটাকে তুলে নিচ্ছি আমি এইভাবে সবগুলো আমি ভেজে নিব আমি এখন এইভাবেই ভেজে নিব সব